all the faculty members of Dazed Education. Good afternoon to all the faculty members of MAB Institute of Juridical Science, and good afternoon to our beloved students present here. In this day, we have assembled here firstly to start a spoken English program, which is the result of a memorandum of understanding between Maniknagar Welfare Society and Dazed Education. আজকে একটা খুব শুভ মুহূর্ত যে আমি তোমাদের সামনে স্পোকেন ইংলিশের অ্যাওয়ারনেসের ব্যাপারে একটা সুবর্ণ সুযোগ পেয়েছি তোমাদের মোটিভেট করার, তোমাদের এই ব্যাপারটা নিয়ে আরও এনলাইট করার জন্য। ডেফিনেটলি তোমাদের আমি এই বিষয়ে আমি আলোকপাত করব। তার আগে আমার সাথে আরও কিছু স্যার বা ম্যামরা রয়েছেন যারা দেশ এডুকেশনে, কেউ সিটি অফিসে রয়েছেন, তো কেউ জিয়াগঞ্জ ব্রাঞ্চ, কেউ লালবাগ ব্রাঞ্চ বা কেউ সাগরদিঘি ব্রাঞ্চে রয়েছেন, তাদেরকেও আমরা পেয়েছি। আমরা প্রথমে তাদের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা ডেফিনেটলি শুনে নেবো স্পোকেন ইংলিশের ব্যাপারে। তোমরা প্রত্যেকেই প্রত্যেক স্যার বা ম্যামের এই ইম্পর্টেন্ট স্পিচগুলো লাইভে অ্যাপ্লাই করবার চেষ্টা করবে, শুনলে তো অবশ্যই লাইভে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আশা করি তোমরা অনেক অনেক বড় জায়গায় পৌঁছবে এবং অনেক ভালো থাকবে। প্রথমে আমি আমাদের সিটি অফিসের যে ইনচার্জ স্যার রয়েছেন সৌভিক স্যার, আমি তাকে ইনভাইট করব পডিয়ামে আসার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চপ্রবিষ্ট মাননীয় স্যার, আমার শিক্ষক এবং আমার সামনে যারা রয়েছে ভাবি স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ভালো বড় বড় জায়গায় গিয়ে তাদের নিজেদের নাম উজ্জ্বল করবে। তো স্যার আমাদেরকে একটা খুব ভালো মুহূর্তে আমাদের নিয়ে এসেছেন এখানে ডোমকল ল কলেজে, এবং এর জন্য আমি স্যারের কাছে খুব কৃতজ্ঞ এবং এই ডোমকল ল কলেজের কাছে খুব কৃতজ্ঞ। আজকের এই সেমিনারটি বিশেষভাবে বলা হয়েছে যে স্পোকেন ইংলিশের উপর, স্পোকেন ইংলিশের গুরুত্ব কী, কেন আমরা স্পোকেন ইংলিশ নিয়ে ভাববো। কারণ আমরা এটা দেখতে পাই স্পোকেন ইংলিশের কোনো ইনস্টিটিউট নেই, স্পোকেন ইংলিশ নিয়ে কোনো সেরকম মাতামাতিও নেই, কোনো শিক্ষাক্ষেত্রে অতটা ভাবাও হয় না। কিন্তু আমরা জানি যে কোথাও আমরা কিছু বলতে গেলে, সেটা লয়ের ক্ষেত্রে হোক বা কোনো ডাক্তারি ক্ষেত্রে হোক বা কোনো পড়াশোনার ক্ষেত্রে, পড়তে গেলে আমাদের ইংরেজিটা আগে জানতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার, আমি নিজে যখন আমি স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমি মাধ্যমিকের সময় বা এই টাইমটা আমি খুব উইক ছিলাম ইংরেজিতে, এবং সবথেকে খারাপ লাগতো যে আমার সব বিষয়ে নাম্বার ভালো কিন্তু ইংরেজিতে খুব নাম্বারটা কম এসেছিলো। তো বাড়িতে আমি খুব আপসেট হয়ে পড়ি যে এরকম সবই ভালো আছে বাট ইংরেজির নাম্বারটা খুব কম, কিছু তো একটা করতে হবে। কারণ ইংরেজি সব কিছুতে লাগবে, বাংলা, ইতিহাস, ভূগোল, আপনি যাই পড়ুন এটা বাংলায় পড়াবে, কিন্তু যখনই আপনি একটু উঁচুতে পিএইচডি করতে যাই বা যা করতে যাই তখন কিন্তু ইংরেজিটা লাগবেই। তো আমি ঠিক করি যে আমাকে এই জায়গার থেকে রুট থেকে ভাবতে হবে যে আমি কেন পারছি না। তো প্রথমে আমি দেখলাম যে আমি সেভাবে এটা কিনা তো ভাবিনি, আমি গ্রামাটিক্যাল অনেক কিছু জানতাম না, আমার গ্রামাটিক্যাল অনেক কিছু ভুল ছিল যেগুলো বলতে পারতাম না, যেটা আমরা অনেকে ভাবি যে স্পোকেন বলতে গেলে গ্রামাটিক্যাল ব্যাপারটা লাগে না, বলে দিলেই হলো, কিন্তু সম্পূর্ণই তা ধারণাটি ভুল। এবং এটি আমি জানতে পেরেছি দেশ এডুকেশনে আমাদের স্যার সৌমিক স্যারের কাছ থেকে, এবং পার্সোনালি আমি ওনাকে থ্যাংক জানাতে চাই এই কারণে, কারণ আমি যখন দেশ এডুকেশনে আসি তার আগে থেকে আমি ইংরেজি বিষয়ে খুব কাঁচা ছিলাম এবং বলতে পারতাম ঠিক, তবে সাজিয়ে গুছিয়ে বলতে পারতাম না। কারণ আমরা কোনো দিন বাড়িতে সেইভাবে ইংরেজির পরিবেশ পাইনি যে ইংরেজি কথা বলবো বা কাউ কেউ আমার সাথে ইংরেজিতে কথা বলবে, বা বলতে গেলে লোকে হাসতো, তো খুব নিজেকে দুর্বল মনে হতো। বাট এই পরিস্থিতিতে এসে যখন আমরা একটা ইনস্টিটিউটে এসেছি, সবাই ইংরেজিতে বলার চেষ্টা করছে, ভুল ত্রুটি হয়েছে অবশ্যই, ভুল ত্রুটি করতে করতে আমরা শিখেছি বাট বলতে পারি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন সাধারণত কোনো কলকাতার দিকে আমরা যদি দেখি কোনো শপিং মলে গেলে, যারা ওখানে রিসেপশনে রয়েছে তারা খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলে, খুব সুন্দরভাবে ইংরেজি বলে, এবং ওরা বাংলা জানে বাট তাও নিজের জায়গাটাকে ইংরেজিতে কমিউনিকেট করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সব কিছুতেই পারদর্শী রয়েছি কিন্তু কিছু জায়গায় আমরা খুব পিছিয়ে পড়ি এই ইংরেজিটা না জানার জন্য। এবং যখন স্যার আমাকে বললেন যে এরকম ডোমকল ল কলেজ এরকম একটা খুব সুন্দর একটা মুহূর্ত আমরা পাচ্ছি, তো আমি স্যারকে বললাম যে স্যার ঠিক আছে, তাহলে আমরা যখন আমাদেরকে ইনভাইট করেছে আমরা অবশ্যই যাবো, আমরাও দেখতে চাই যে জায়গাটা যে পিছিয়ে, যেটা আমরা পেয়েছি আপনার কাছ থেকে এই যে গ্রামাটিক্যাল ব্যাপারে, মানে কীভাবে এটাকে ইম্প্রুভ করা যায় গ্রামারের মাধ্যম দিয়ে, তো আমরাও সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যারা ফ্যাকাল্টি যারা আর কি তোমাদেরকে শেখাবে তারা আজকে আসতে পারেনি বিশেষ কারণে, তো অবশ্যই তারা শেখাবে। এবং আমি একটা কথা বলতে চাই যে
জীবনে কখনো নেগেটিভ হবে না। নেগেটিভ হবে না মানে তোমরা অনেক সময় অনেক কিছু ফেস করবে, অনেক জানো না বলে অনেক অনেক রকম টিটকারি করবে, বলবে, এটা বলবে, কারণ তুমি যখনই জানার চেষ্টা করবে অনেকে তোমাদের অনেক রকম খারাপ কথা ডিমোটিভেট করার চেষ্টা করবে, বাট লেগে থাকতে হবে, কারণ লেগে থাকলে তবেই কিন্তু একটা জায়গাতে সাকসেস পাওয়া যায়। পার্সোনালি আমি বলতে, আমি স্কুল টিচার, আমি রানীনগর সার্কেলে রয়েছি এবং তাছাড়াও আমি ডেজ এডুকেশনের সিটি অফিসের ইনচার্জ। তো আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে ইংরেজিতে কথা বলতে গেলে যে মানে পার্সোনালিটির ডেভেলপমেন্টটা যার দরকার, সেটা একটা মোটিভেশন ট্রেনিং দরকার এবং সেটার মাধ্যম দিয়েই করা যেতে পারে। তো আমি তোমাদের কাছে বলবো যে তোমরাও আমাদের ক্লাসটা পেলে বুঝতে পারবে যে আমাদের দেশের ফ্যাকাল্টি কীভাবে তোমাদের সুন্দর করে কথা বলার ইয়ে করে দিচ্ছে এবং স্যার তো থাকবেনই। তো আমি আর সেরকমভাবে কিছু বলতে চাই না, আমি স্যারকে বলতে চাই, স্যার বলুক তোমাদের এটা নিয়ে এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ধন্যবাদ। মিস প্রীতি কৈবর্ত অফ দেজ এডুকেশন টু শেয়ার হার এক্সপিরিয়েন্স উইথ আস। মিস প্রীতি কৈবর্ত অফ দেজ এডুকেশন টু শেয়ার হার এক্সপিরিয়েন্স উইথ আস। প্রথমেই আমি বলবো এখানে এসে ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে, এবং অবশ্যই আমার রেসপেক্ট যাচ্ছে যারা এখানে চেয়ার নিয়ে বসে আছেন, এবং অবশ্যই আমাদের ইনস্টিটিউটের স্যার সৌমিক স্যার, যিনি আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন, হয়তো তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো স্যারকে অবশ্যই ধন্যবাদ, সঙ্গে আমাদের কলেজ, ল কলেজ এখানে দাঁড়িয়ে আছি, যেনারা কোলাবোরেশন করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এই ব্যাপার নিয়ে। তো আমার আগে যিনি আসলেন তিনি অবশ্যই সিটি অফিসের ইনচার্জ, এবং তার আগে বলবো সৌমিক স্যারের স্টুডেন্ট আমরা সবাই, এবং সঙ্গে দেশ এডুকেশনের ফ্যাকাল্টি হিসেবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এবং আমাদের এটা যেটা বলার কথা যে আমরা এখানে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসিনি, যেটা এসেছে তোমাদের মোটিভেট করার জন্য, কারণ তোমরা এখন যে স্টেজে আছো আমরাও স্টুডেন্ট এখনও শিখছি, আজীবনকালই শিখে যাব, এবং যেটা সবচেয়ে বিশেষভাবে আমাদের লাইফে এখন যেটা দরকার হয়ে পড়েছে সেটা হচ্ছে ইংরেজি জানাটা। অনেকেই হয়তো আমরা সবটা জানি, আবার হয়তো কিছুটা জানি না, বা সঠিক পদ্ধতিটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও হয়তো জানি না। তো তার জন্য এই দেশ এডুকেশনের মতোই কিছু ইনস্টিটিউট আছে এবং আমাদের ইনস্টিটিউটও আছে, যেখানে শেখানো হয় কীভাবে সঠিকভাবে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি লাইফে। কারণ স্কুল লাইফ থেকে, ছোটো থেকে আমরা ইংরেজিটা শিখে আসছি, অথচ ফ্লুয়েন্টলিভাবে কথাগুলো বলতে পারছি না, অথচ বাংলা বলতে পারছি, টিভি দেখে দেখে হিন্দিটাও শিখে ফেলছি, ইংলিশটা শিখতে পারছি না, কিন্তু খুব ইচ্ছে হচ্ছে যে আমি সেরকমভাবে বলবো, বা হয়তো যেখানে যাচ্ছি কোনো ইনস্টিটিউটে বা কোনো পরীক্ষা দিতে বা হয়তো কোনো ইন্টারভিউয়ে যাচ্ছি, সেখানেও হয়তো ইংরেজিটা আগে জানছি কি না ল্যাঙ্গুয়েজ হিসেবে টিক মারতে হয় ইংলিশে, কারণ ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইন্টারন্যাশনালি সব জায়গায় যোগাযোগ করতে পারবো, কথা বলার মাধ্যমে, লিখিতভাবে, সবভাবে, এবং সেটা আমরা কখন পারবো, যখন আমরা সেটার সঠিক অ্যাপ্লিকেশনটা জানবো, কীভাবে অ্যাপ্লাই করবো। তো সেটারই একটা দৃষ্টান্ত আমরা তুলে ধরবো তোমাদের কাছে, যিনি স্যার বা ম্যাম তোমাদের কলেজে আসবেন তেনারা তোমাদের খুব ধরে শেখাবেন, এবং অবশ্যই আমরা এখানে এসেছি তোমাদের সেই ব্যাপারে অ্যাওয়ার করতে যে তোমরা সেটা শিখবে, এবং স্যার হয়তো তোমাদের আরও অনেক বেশি মোটিভেট করতে পারবে, কারণ আমরা যে মোটিভেশনাল স্পিচগুলো এখন বলছি সেগুলো আমাদের স্যারের কাছ থেকেই শেখা, কারণ আমরা ফ্যাকাল্টি হওয়ার আগে আমরা স্যারের স্টুডেন্টই ছিলাম এবং আজীবনকাল থাকবো, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো আশা করছি তোমরা হয়তো অনেক মোটিভেট হবে এবং অনেক শিখতে পারবে। ধন্যবাদ। Next, I would like Sri Indranil Chakraborty to please come up on the stage and to share his experience. Hello, myself Indranil Chakraborty. I'm a student of Days Education. অনেক তোমরা শুনলে বিভিন্ন ধরনের বক্তব্য স্যার বা ম্যাম বললেন যে আজকে স্পোকেন ইংলিশ উইচ ইজ ভেরি ভাইটাল ফর অল টাইম টু আস। ওয়াই? দ্য রিজন ইজ ভেরি সিম্পল। তোমরা যখন আজকে তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়ছো, ল অর হোয়াট এভার দ্যাট ইজ, যারা পড়ছে সব কিছু নিয়েই, আফটার কমপ্লিটিং মানে তোমাদের যখন কমপ্লিট হবে তোমাদেরকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে, ইউ হ্যাভ টু ফেস ওয়ান ইন্টারভিউ। সো ফর দ্যাট রিজন তোমাদের ইংলিশ জানাটা খুব দরকার। ইউ নিড টু নো দ্য ইংলিশ কমিউনিকেশন, বিকজ উইদাউট ইংলিশ কমিউনিকেশন ইজ নট পসিবল টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্যাট পার্সন
or interact with that interviewer. Okay, so for that reason আমাদের ইংলিশ কমিউনিকেশন জানাটা বাধ্যতামূলক. আমাদের এখানে আমরা ডেজ এডুকেশনের ম্যাম একটু আগে বললেন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে বা কোনো রকম শো অফ করতে আসেনি, আমরা তোমাদেরকে মোটিভেট করতে এসেছি যে ইংলিশ কমিউনিকেশনটা জানাটা আমাদের কতটা দরকার. আজকে বাইরে যখন আমরা চেন্নাই যাই বা আমরা সাপোজ ব্যাঙ্গালোর গেলাম, আমরা যদি আমরা তো হিন্দি জানি কিন্তু হিন্দি সব জায়গায় অ্যাপ্লাইড ওখানে হয় না, আমরা যদি ইংলিশ না জানি আমাদেরকে খুব ট্রাবল পেতে হয়, একটা দোকানে গিয়ে একটা চা চাইতে গেলেও ট্রাবল পেতে হয়, একটা ইন্টারভিউয়ার যখন জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমাদেরকে আমরা যদি ইংলিশটা না জানি তাহলে আমরা নিজের সেলফ ইন্ট্রোডাকশানটা পর্যন্ত দিতে আমাদের অসুবিধা হয়। সো দ্যাটস ওয়াই উই নিড টু নো দ্য গ্রামার, উই নিড টু নো দ্য ইংলিশ কমিউনিকেশন স্কিলস। স্কিলস কেন? স্কিলস এই কারণেই যেহেতু তোমাদের গ্রামার বিষয়টা জানানো হচ্ছে, ওয়ার্ডস দেওয়া হচ্ছে। এখন আমি যদি সিম্পল সেন্টেন্স কাকে বলে, শুড হ্যাভ এর ইউজ কেন, শুডের পরে আমরা হ্যাভ কেন ইউজ করি, উডের পরে হ্যাভ কেন ইউজ করি, করতে পারতাম, করতে পারি, করতে পারবো, বলে থাকবো, বিভিন্ন ধরনের জিনিস আমরা বাংলাতে খুব ইজিলি বলতে পারি। ইজ ইট ভেরি ইজি? ইট ইজ ভেরি ইজি টু সে, রাইট? বাট ওয়েন উই উড স্পিক ইন ইংলিশ ইট উড বি ভেরি মাচ অফ টাফ টু সে দ্যাট, এটা খুব কঠিন হয়ে যাবে। ওয়াই? দ্য রিজন ইজ ভেরি সিম্পল, উই ডোন্ট নো দ্য গ্রামার। সেই জন্যই আজকে ডেজ এডুকেশন তোমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে তোমরা যাতে গ্রামারটা প্রপারলি শেখো, তোমরা কন্টিনিউয়াসের ব্যবহার শেখো, তোমরা গ্রামারের প্রপার স্কিলস জানো, বিকজ উইদাউট গ্রামার ইজ নট পসিবল টু অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। জাস্ট লাইক আম স্পিকিং হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, দ্যাট মিন্স আম ইউজিং দ্য গ্রামার হিয়ার, উইদাউট হ্যাভিং দ্য গ্রামার ইজ নট পসিবল টু অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ওয়েল, রাইট? সো ফর দ্যাট রিজন তোমাদেরকে গ্রামারটা জানা খুবই দরকার। আমি একটু সত্যি সেই জন্যে সত্যি একটু তেতো হয় যে আমরা গ্রামারের দিক দিয়ে উইক, বাট ইট ইজ ট্রু দ্যাট আমরা গ্রামারের দিক দিয়ে একটু উইক। বাট উইক কেন? উইক কেউ পারে কেউ পারে না, দ্যাট ইজ দুটো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। কেউ কোনো কিছু পারে, তোমাদের মধ্যে অনেকে হয়তো পড়াশোনায় ভালো, কেন ভালো? সে পড়েছে, আর একজন ভালো সে পড়েনি, সেই জন্য সে ভালো না বা খারাপ সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে সে পড়েছে সে পড়েনি। সো ইউ হ্যাভ টু স্টাডি, কারণ আমাদেরকে পড়তেই হবে, আমাদেরকে চাকরি পেতে হবে, আমাদেরকে বড় হতে হবে, অ্যান্ড ইংলিশ জানাটা একটা বাধ্যতামূলক। মানে ইংলিশ জানো মানে তোমার কাছে একটা ওয়েপন আছে, ইউ হ্যাভ ওয়ান ওয়েপন টু ফাইট উইথ ইউর এনিমিস, ওকে? সো ফর দ্যাট রিজন আমাদেরকে ইংলিশ জানতে হবে, আমাদেরকে ইংলিশ পড়তে হবে, আমাদেরকে আরও মোটিভেট হতে হবে, কারণ আমরা 21st century এসে যদি এখন ইংলিশে কথা বলতে গেলে আমাদেরকে ভাবতে হয় সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস অ্যাট দ্য ইস্ট মাথায় আসছে না, দেন ইট উড বি আ ভেরি মাচ অফ ট্রাবল টু আস। সো ফর দ্যাট রিজন আমাদেরকে ইংলিশে ভালো করে পড়তে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে এস্টাবলিশমেন্টে ইউনিকনেস আনতে হবে, বিকজ ইউনিকনেস তখনই আসবে যখন তুমি অনেক নলেজেবল হবে, তোমার কাছে নলেজ থাকবে, তোমার কাছে নলেজের লোভ থাকবে। ইউ হ্যাভ টু বি গ্রিডি ফর দ্য নলেজ, ওকে? বিকজ উইদাউট নলেজ ইজ নট পসিবল টু গেট দ্য সাকসেস, ওকে? সো আমি অত বেশি ভালো বলতে পারি না, আমার অত বলার স্কিলস নেই অতটা ভালো, তাও আমি ট্রাই করলাম তোমাদেরকে মোটিভেট করার, কারণ মোটিভেশন ইজ দ্য কি অফ সাকসেস, ওকে? সিক্রেট অফ সাকসেস যেটা আমরা বলতে পারি। সো এই বলে আমি আমার বক্তব্য বা স্পিচ শেষ করলাম, তোমরা সবাই বুঝবে আশা করি এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Would request Mr. Shomik Day to please return on the stage and continue the session. ওয়েলকাম মাই ডিয়ার শ্রদ্ধেয় স্যার, রেসপেক্টেড টিচার্স অলসো। আর সব থেকে ভালো লাগছে তোমাদের মধ্যে আজকে আসতে পেরে, কারণ তোমরা হয়তো জানো বা তোমরা হয়তো কোনোভাবে ইনফর্ম থাকবে যে আমি সব থেকে বেশি কমফোর্ট ফিল করি স্টুডেন্টদের মধ্যে। তাই তোমাদের সামনে পেয়ে ডেফিনেটলি এটা আমার খুব একটা শুভ মুহূর্ত। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি অবশ্যই আলোচনা করব নিশ্চয়ই সেটা ইংরেজি, কিন্তু তার আগে আমি কতগুলো জিনিস নিয়ে তোমাদের বলবো যেটা শুধু ইংরেজি নয়, তোমরা যেমন ল নিয়ে পড়াশোনা করছো ভবিষ্যতে অনেক বড় জায়গায় থাকবে, সেরকম তোমাদের মধ্যে কেউ হয়তো খুব ভালো গান করতে পারো, তোমাদের মধ্যে হয়তো কেউ ভালো ছবি আঁকতে পারো, তারাও কিন্তু সেটা নিজেদের সেই এডুকেশনে অ্যাপ্লাই করবে। সেটা কি? দ্যাট ইজ পজিটিভিটি। হ্যাঁ বাচক একটা শব্দ, জানো তো, একটা ভালো ছেলে আর একটা খারাপ ছেলে, এই যে দুটো এক্সাম্পল যদি আমি ধরি, পার্থক্যটা কোথায়? আমরা কেউ বলে থাকি ট্যালেন্টেড, কেউ বলে থাকি গড গিফটেড, কেউ বলে থাকি ইনবর্ন, কেউ বলে থাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছি, না, ইটস রং। ভালো ছেলেটি সে বুঝতে পেরেছে আর খারাপ ছেলেটি বুঝতে পারেনি, দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। তাই তোমরা যারা যারা নিজেদের খারাপ ছেলে বলে গঞ্জনা পেয়েছো, তারা জানবে ভালো ছেলেটির সাথে তোমার পার্থক্য একটা জায়গায়, সে কোনোভাবে জিনিসটাকে ভালোভাবে অনুধাবন করেছে, বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারোনি। তুমি যদি জিনিসটাকে নিয়ে বুঝে যাও, তুমি যদি কনসেন্ট্রেট করতে পারো,
দেন ডেফিনেটলি তুমিও সেই ভালো ছেলেটির মতোই আরও বেশি দূর এগোতে পারবে বা সম্ভাবনা নিয়ে গিয়ে থাকবে। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছেন যে তুমি যা চাও তাই করতে পারো, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ডেজ এডুকেশনের ক্লাসে গেলে প্রত্যেকেই চোখের সামনে এই স্বামী বিবেকানন্দের এই স্পিচটা এবং ছবিটা দেখতে পায়। যখন আর প্লাস নিউজ চ্যানেল, তোমরা দেখবে রবিবারে আমাদের একটা কভারেজ দিয়েছিলেন, তো আর প্লাস নিউজ চ্যানেল যখন এসেছিলেন আমি সেই রিপোর্টারদেরকে বলেছিলাম যে আপনারা আগে এই ফটোটাকে অবশ্যই দেখান। আনন্দবাজার ডেফিনেটলি দেশ অ্যাডভার্টাইজমেন্ট করে, কিন্তু যখন একবার খবর হয়েছিল গত বছর তখন আমি তাদের বলেছিলাম রিপোর্টারদের, আপনারা এই ছবিটাকে অন্তত পারলে দেখান, এই ছবিটার কথা লিখুন, এইটার মধ্যে লুকিয়ে আছে সফলতার বীজ। তোমরা নিজেরা নিজেদের রেসপেক্ট করতে শেখো, নিজেরা নিজেদের ভালোবাসো। যদি নিজেরা নিজেদের গুরুত্ব দাও তবেই দেখবে জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারবে। যদি নিজেরা নিজেদের অপমান করতে থাকো, পারবো না, জানি না, হচ্ছে না, হবে না, আমার দ্বারা সম্ভব না, এই ধরনের নেগেটিভ ওয়ার্ড তোমার জীবনে এগোতে তো সাহায্য করেই না, তোমাকে মেরে ফেলে, সেই জায়গায় বোধহয় তোমার বিষ খেয়ে নেওয়াটা বোধহয় অনেক 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 পুণ্যের কাজ। নিজেকে কখনো না বলো না। জানো না আর হ্যাঁ জিনিসটা কি? না হচ্ছে একটা নট ওয়ার্ড, ইটস আ সিড, একটা বীজ, মাথায় আমরা পুঁতে দিলে একটা গাছ বেরোয়। না গাছ থেকে কি হ্যাঁ ফল পাওয়া যায়? আম গাছে কি কখনো জাম ফল বা কখনো অন্য কোনো ফল হয়? আম গাছ আম ফলই দেয় না? সো এই না ফল মানে না বীজ পুঁতলে কখনো সেখান থেকে হ্যাঁ কিছু আসে না। তো মাথায় না যারা ঢুকিয়ে ফেলি তাদের সেই না গাছ বড় হতে হতে চারিপাশে না দেখতে পাই আমরা, লাইক দ্যাট। আমি পারবো না, হবে না, যাবো না, সম্ভব না, চারিদিকে শুধু না দেখতে দেখতে কোনো একদিন মনে হয় আমি চাকরি পাবো, দেখবে নিজে বলি না। ল কলেজে ভর্তি হবো, দেখবে অনেক বন্ধুবান্ধব বলেছে না, তাই না? তোমাদের মধ্যেও হয়তো কেউ আশা করে থাকবে না, বাট কেউ কেউ হয়তো ভাবো এবছরটা পাস করবো, না। কেউ কেউ দেখবে ভেবে পড়াশোনাই ছেড়ে দেয়, তাই না? সেই নাটাকে বলো না। না বলতে বলতে দেখবে তুমি একদিন হারিয়ে গেছো। ফর এন এক্সাম্পল, কারো বাড়িতে নিশ্চয়ই একটা তোতা পাখি আছে, প্যারেট তো রয়েছে নিশ্চয়ই কারো না কারো বাড়িতে, খাঁচা খুলে দেবে তো দুবছর পরে আর উঠতে পারবে না। কিন্তু জানো তো ওই ছোট্ট পাখিটা যখন ওড়া শেখে অনেক পরিশ্রম করেছিল। বুড়ো তোতা পাখি একবার সাহস করে ডানাটাও মেলে দেখে না, তাই সে উঠতে পারে না। তুমি চাকরি পরীক্ষায় অনেক বেশি ব্যর্থ হও বা তুমি জীবনে স্টাবলিশড হতে গেলে অনেক বেশি ব্যর্থ হও এবং কলেজে পড়াশোনা করতে গিয়ে ব্যর্থ হও। কিন্তু একবার মনে করে দেখো তো ক্লাস ফোরে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে যত বেশি পড়াশোনা করেছো তার 10%ও তুমি পড়াশোনা করো না, তাই তুমি ব্যর্থ হও। তোমাদের অবস্থাটা ঠিক বুড়ো তোতা পাখিটির মতন, কারণ তোমার মাথায় তোমার পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, কোনো কোনো সময় দুর্ভাগ্যবশত প্যারেন্টসরাও না কথাটা বলে থাকে। জানো তো তোমরা কি পারবে কি পারবে না সেটা বুঝবে কী করে? দেখবে হার্ট উইল টেল সামথিং, মন থেকে কিছু চাইবে। হোপফুলি তোমাদের এখান থেকে সবাই লয়ার হতে চাও না, ঠিক আমি জানি মেডিকেল কলেজেও সবাই ডক্টর হতে চায় না, তো মন থেকে যেটা চাইবে তুমি সেটা নিয়ে এগোতে পারবে। মনের এগেনস্টে তুমি যেটা চাইবে বা অন্যের কথায় তুমি যেটা করবে সেটা নিয়ে তুমি কখনো এগোতে পারবে না। বুড়ো তোতা পাখিটি তাই আস্তে আস্তে মরতে থাকে খাঁচার ভেতরেই, কারণ ওর মন চায় নীল আকাশ আর ওর পরিবেশ চায়, পারিপার্শ্বিকতা চায় ওকে খাঁচায় বা সেকলে আটকে রাখতে। তাই ওর অবস্থাটা রবি ঠাকুরের লেখা তোতা কাহিনীর মতোই হতে থাকে। সার্কাসের হাতিটির অবস্থাও ঠিক তাই, ভেঙে তছনছ করে দিতে পারে গোটা শহরটাকে, কিন্তু বিন্দুমাত্র চেষ্টা করে না, কারণ চেষ্টাও করেছিল প্রথম যখন তাকে ধরে আনা হয়, তারপরে আর সে বড়ো হয়ে চেষ্টা করেনি। তোমরা কিন্তু এখন সেই বুড়ো তোতা পাখির মতো বা বড়ো হাতিটির মতন হয়ে গেছো, একবার শুধু চেষ্টাটুকু করো। ডেজ এডুকেশন যে আই কার্ড ইউজ করে বা যে লোগোটা দেখবে ইউজ করে তার মাথার উপর লেখা থাকে ইয়েস আই ক্যান। তোমরা যারা মোডাল ভার্ব পড়েছো বা গ্রামার বই পড়ো বা জানো ইংরেজির, তারা দেখবে ক্যান ইজ ইকাল টু অ্যাবিলিটি, ক্ষমতা, মে ইজ ইকাল টু পসিবিলিটি। সো আমরা পসিবিলিটির কোনো জায়গা রাখবো না, হ্যাঁ আমি পারবো আজ থেকে বলো, প্রতিদিন ঘুম থেকে ওঠে একবার বলো ইয়েস আই ক্যান। তোমার লাইফ দেখো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। তুমি ভালো ছবি আঁকতে পারো, দেখবে তুমি আরও ভালো পারছো। তুমি পড়াশোনায় মন বসছিল না, দেখবে আরও বসবে। অ্যাকচুয়ালি কেউ তোমার জীবনে যদি না বলে আস্তে আস্তে তার থেকে দূরে সরে এসো, তার থেকে দূরত্ব তৈরি করো, তার কথা শুনো না।
বিদ্যাসাগর মহাশয় থেকে, রবীন্দ্রনাথ থেকে, শেক্সপিয়ার থেকে, কিটস থেকে, শেলি থেকে কেউ কখনো নাবাচক শব্দ ব্যবহার করে কখনোই বড় হননি। বাবা মা না বলেছেন তো বিদ্যাসাগর বাবা মার কথা না শুনেছেন। প্রত্যেকটা ইউনিক ক্যারেক্টার কিন্তু হ্যাঁ শব্দ ব্যবহার করেছে। মনে করে দেখো, যখন তুমি ল কলেজে ভর্তি হও, স্যারদের কথা শুনে পড়তে বসো তুমি, তখন চায়ের দোকানে যার সাথে আড্ডা দিতে সেই বন্ধুটি তোমাকে প্রথম পড়ার প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছে, বা বাড়ির পাশ থেকে কেউ বলেছে রাজ্যকে বিশাল কিছু পড়ে, বিশাল পণ্ডিত হবে, লয়ার হবে, তা নয়, নাবাচক শব্দগুলোর দিকে গিয়েও না, হ্যাঁ বলো। এই না আর হ্যাঁ আমরা বলতে বলতেই অনেক সময় গুলিয়ে যাই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। মাথায় রাখবে নেলসন ম্যান্ডেলা একটা খুব সুন্দর স্পিচ আমাদের দিয়েছেন, দ্য এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমরা মাঝে মধ্যে খুব পেট্রিয়টিক হয়ে পড়ি না, যে দেশের জন্য কী করছি, করছি তো পয়সা ইনকাম করছি, দেশের জন্য কী করছি, সমাজের জন্য কী করছি, সভ্যতার জন্য কী করছি। মাথায় রাখো তুমি পয়সা ইনকাম করছো সৎ পথে, দেন তুমি দেশের জন্য কিছু করছো। তুমি যখন এডুকেশন রিলেটেড কিছু করছো, তুমি দেশের জন্যই কিছু করছো, দশের জন্যই কিছু করছো, সমাজকে চেঞ্জ করছো, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি সেই সভ্যতার ধারক বা বাহক, তুমি অন্যকে মোটিভেট করছো তোমার কাজ দিয়ে। তোমাকে দেখে জানো তোমার পাশের বাড়ির ছোট্ট ভাইটি বা বোনটি অবশ্যই বলে আমি বড় হয়ে দাদার মতো বা দিদির মতন হতে চাই, যেন জানবে তুমি দেশের জন্য কিছু করছো। সবসময় নিজেকে রেসপেক্ট করো, পারিপার্শ্বিক পরিস্থিতি যদি তোমার প্রতিকূলতা হয় লড়াই করো, কারণ প্রতিকূলতাই দেখবে তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি প্রতিকূলতা অনেকের ইকোনমিক্যাল থেকে থাকে, বিশ্বাস করো প্রতিকূলতা কখনো ইকোনমিক্যাল হতেই পারে না, আমি বিশ্বাস করি না। একটা এক্সাম্পল দিই, আমি জানি এক্সাম্পলটা শোনার পর হয়তো তোমরা কেউ হাসবে, পয়সার অভাবে পড়া হয়নি, কে কে শুনেছ হাত তোলো, পয়সার অভাবে পড়াশোনা হয়নি স্যার, হাত তোলো, শুনেছ নিশ্চয়ই, গুড। আমি কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে স্যারদের অনুমতি নিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, পয়সার অভাবে কে কে সিনেমা দেখতে যায়নি হাত তোলো, দেখো একজনের হাত নেই, তুমি যাওনি। আচ্ছা তুমি এক কাজ করবে, তুমি ক্লাসের শেষে আমার সাথে যোগাযোগ করবে, আজকে বিকেলে বোধহয় আমরা একটু সিনেমা টিনেমা দেখতে যেতে পারি। পয়সার অভাবে কে কে স্মোক করিনি হাত তোলো, শুনিনি আমি কখনো, তাই না? পয়সার অভাবে আমি পাকোড়া খাইনি, শুনেছি কখনো, শুনিনি। কিন্তু পয়সার অভাবে আমি প্রচুর শুনেছি পড়াশোনা হয়নি। সত্যি কথা বলো তো, পড়াশোনা করতে ক টাকা খরচ হয়? এডুকেশন তোমার কাছে বেস্ট ফ্রেন্ড। বহু যুগ আগে চাণক্য, যাকে আমরা কৌটিল্য বলে জানি, তিনিও বলেছেন এডুকেশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এডুকেটেড পার্সন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। তুমি শিক্ষিত, তুমি ট্যালেন্টেড, তোমাকে সবাই ভালোবাসবে। জানো তো তোমার, আমরা অনেকে ভাবি যে আই এম ভেরি মাচ বিউটিফুল। বিউটি অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? আমাদের ডিউটি থেকে আসে। যারা আমরা ডিউটিফুল নই তারা কখনোই বিউটিফুল নই। জব চাণক্য দেখতে, আমাদের চাণক্য কৌটিল্য দেখতে সুন্দর ছিলেন না, বিদ্যাসাগর দেখতে কিন্তু আমাদের শাহরুখ খানের মতো ছিলেন না, তাই না? স্বামী বিবেকানন্দ দেখতে কিন্তু সলমান খানের মতো ছিলেন না। আমি সলমান খান শাহরুখ খানকে ছোটো করছি না, ওনারাও পরিশ্রমী। অ্যাকচুয়ালি পারফর্ম করো নিজের পার্টে, তুমি তোমার পরিচিতি তৈরি করো, কাজ করো, ওয়ার্ক করো, হার্ডওয়ার্ক করো, দেন ডেফিনেটলি ইট উড বি ইয়োর বিউটি। দেখবে অনেকেই আমাকে বলে, তুমি ভেরি ফ্র্যাঙ্ক বলছি, আমার স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনি খুব দেখতে সুন্দর, কিন্তু অনেস্টলি বলো আমি দেখতে সুন্দর কোনো দিক থেকে না, এরকম মোটার মতো দেখতে, আমার যে খুব লম্বা চওড়া, খুব জিম টিম করি, নট লাইক দ্যাট, আমার থেকে ইন্দ্রনীল অনেক সুন্দর দেখতে। তো দেখো হাসি হাসি কিন্তু সবার থেকে ইন্দ্রনীল, বি কেয়ারফুল। তো আমাকে কেন বিউটিফুল বলে? বিকজ অফ দ্যাট, মর্নিং টু নাইট টাইম, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আই লাইক টু ইনভলভ ইন মাই ক্লাস, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার মনে হয় আমি স্টুডেন্টদের জন্য কিছু না কিছু করছি, কিছু না কিছু করছি। ডেফিনেটলি আমি তার জন্য পয়সা পাই, ডেফিনেটলি ইটস মাই জব, বাট প্রতি মুহূর্তে আমি কাজ করছি, তাই কোথাও একটা কি মনে হয় যে আমি খুব সুন্দর দেখতে, নট লাইক দ্যাট। তাই তোমরাও মাথায় রাখো, যদি সুন্দর হতে চাও তো কোথায়? বিউটি পার্লারে যাবে না, কোথায় যাবে? এডুকেশনাল ইনস্টিটিউটে যাবে। কোথায় যাবে? তুমি এডুকেশন রিলেটেড কলেজে যাও,
তুমি যে কোনো শিক্ষা নাও, বাট কাজ করো সবসময়, পারফেক্টলি কাজ করো, ডু সামথিং। অন্যের জন্য যদি করতে পারো তো তুমি খুব তাড়াতাড়ি বিউটিফুল হয়ে যাবে। অন্যের জন্য যদি তুমি কোনো কাজ করতে পারো ডেফিনেটলি বিউটিফুল হয়ে যাবে। সো বিউটিফুল ইজ ইকুয়াল টু ডিউটিফুল। আশা করি তোমরা ভীষণ ভীষণ ডিউটিফুল হবে, খুব বেশি কাজ করবে। নেক্সট আমরা ইংরেজি যে পড়বো, ইংরেজি নিয়ে যে আলোচনা করবো, ইংরেজি নিয়ে যে শিখবো, কেন শিখবো, কেন ইংরেজি পড়বো, এই কথাটা আমার 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 ছোটোবেলায় মনে হতো, কেন ইংরেজিকে কী হবে, লন্ডনে যাব। হ্যাঁ, আজকে লন্ডনে যাওয়ারই দিন তৈরি হয়েছে। কে জানে তুমি কাল বিদেশে যাবে না, কে জানে কোনো বিদেশি ফরেনার তোমার কাছে এসে কোনো বিপদের কথা বলবে না, কে জানে রাস্তায় যেতে যেতে তোমাকে কোনো একটা ফরেনার কথা বলে আনন্দ পেলেন না, বুঝতে পারলেন না, তোমার পাশের বন্ধুটির সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেন আর তুমি ফ্রাস্ট্রেশনে ভুগলে। তুমি উচ্চশিক্ষা যাও বা তুমি বিদেশে যাও, তুমি ইন্টারভিউ ফেস করো, তুমি আইনের বড় বড় বই পড়ো, তুমি যা করবে ইংরেজি কিন্তু তোমার ভীষণ ভীষণ প্রয়োজন। আমরা পাশাপাশি একটা কথা বলতে হামেশাই বলে যাই, সঠিক ইংরেজি। ইংরেজি দুরকম হয়, ঠিক ইংরেজি, ভুল ইংরেজি। ভুল ইংরেজি বলার থেকে ইংরেজি না বলতে পারা ভালো। ভুল ইংরেজি বলতে পারার থেকে ইংরেজি না বলতে পারলে তার সম্মান অনেক বেড়ে যায়। আমার এক স্টুডেন্ট আমাকে বলে, স্যার আমার এক দাদা আছে ঝরঝর করে ইংরেজিতে কথা বলে, হেভি ইংরেজি বলে। তো আমি জিজ্ঞেস করলাম দাদা কী করেন, তো বলে স্যার দাদার কপালটাই খারাপ, দাদা কিছু করতে পারে না। কেন দাদা, হ্যান্ডিক্যাপ বা কিছু এরকম প্রবলেম আছে? তো না স্যার, দাদা যে চাকরি পরীক্ষাতেই যায় অনেক, মানে মানে 20-25টা চাকরি পরীক্ষা দিয়েছে, একটাতেও লাগেনি। তো দাদা স্যার কপালটা খারাপ। কারণ দাদাকে গিয়ে বলো দাদা কপালটা খারাপ না, বোধহয় ইংরেজিটা খারাপ। সো ভুল ইংরেজি বললে কখনো তার এস্টাবলিশমেন্ট হয় না, কখনো তাকে এস্টাবলিশ করা যায় না। আজকের দিনে ইংরেজি জানা ছেলে বা মেয়ে কখনোই কোনোভাবেই বসে থাকে না, বাট ইংরেজি জানা, সঠিক ইংরেজি জানা। ধরে নাও তুমি আমার কাছে ইন্টারভিউ দিতে এসছো, দেশ এডুকেশনে জয়েন করবে, দারুণ ইংরেজিতে কথা বলছো, আমি দেখছি তোমার ইংরেজিতে কথা বলার মধ্যে ভুল হচ্ছে, নেবো আমি তোমাকে? তাহলে তোমার ভুল ইংরেজি শেখাটা উচিত নয়। কিন্তু তুমি মনের মাথায় চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে অনেক প্রায়োরিটি পেয়েছো, তোমার ওই ইংরেজি কোনো কাজের নয়। তো তাই আমরা গ্রামার বেস করেই ইংরেজি পড়ব। তোমরা নিশ্চয়ই খুব প্রশ্ন করবে যে স্যার আপনি তো বাংলা কথা বলতে গিয়ে ইংরেজি শেখা, আপনি ইংরেজি তো আপনি শেখেননি, তো আপনি ইংরেজি বলার জন্য তো গ্রামার গ্রামার করে চিৎকার করেন কেন? আমি খুব একটা সুন্দর এক্সাম্পল দিই। সো যাই হোক, মানে তোমরা নিচে আমি দেখলাম একটা অ্যাকোরিয়াম রয়েছে, তোমরা অ্যাকোরিয়ামের সামনে নামার সময় একবার দেখবে, তোমাদের কি কলেজ তোমরা জানো, দেখবে মাছগুলো কী করে জল খায়, দেখেছো নিশ্চয়ই একটু। এবার দেখো আমি কী করে জল খাই, আমি জানি তুমি একটু আগেই দেখেছো, তবু একবার ফলো করো, ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে? দেখছো তো জল খেলাম, তো রেখে দিলাম বটলটা এখানে, ঠিক আছে? মাছগুলো দেখো হাঁ করছে, জল মুখে ঢুকে যাচ্ছে, আমি হাঁ করছি, হাঁ ঢুকছে মুখে জল, তার জন্য আমাকে একটা সাইডা বটল দিয়েছেন, তার মধ্যে জল রাখা আছে, তাই না? যখন প্রয়োজন হচ্ছে আমি তখন খাচ্ছি। জানেন বটলটার নাম কি? আমাদের ইংরেজি স্যার। সপ্তাহে দুদিন যাই, জল খাই, চলে আসি। আর মাছগুলোর অবস্থা হচ্ছে সে লন্ডনের অধিবাসীর মতো, সকালবেলায় ঘুম থেকে ওয়েক আপ মাই ডিয়ার সান, ইউ হ্যাভ টু গো টু স্কুল, ওয়াই ইউ আর লেট টুডে? আমাকে সকাল থেকে আমার মা ডাকে, এই ওট ক্লাসে যাবি না? সো ক্লাস ইংরেজিটা বাংলা না ইংরেজি শব্দ সেটাই আমাকে প্রথমে জানতে হয়েছে। ক্লাসে যাওয়া ইংরেজি, যাওয়া ইংরেজিকে আমাকে জানতে হয়েছে। রাস্তায় বেরোলে আমাকে একজন ডাকছে, এই ভাই চা খাবি? তো ভাই মানে এখানে ব্রাদার নয়, এটা আমাকে জানতে হয়েছে। চা খাওয়া ইংরেজি ইট নয়, ড্রিঙ্ক নয়, টেক, এটা জানতে হয়েছে। কিন্তু বাংলায় আমাকে এগুলো জানতে হয়নি, কারণ ছোটোবেলায় যখন বাংলায় কিছু ভুল বলে ফেলেছি, মা বাবা মানে আমার একটা নামকরণ করেছেন। যখন আমি একটা ভুল বলে ফেলেছি, আড্ডার বন্ধুদের আড্ডা মহলে আমার একটা নামকরণ হয়েছে, স্কুলে নামকরণ হয়েছে, কলেজে হয়েছে, জবের জায়গাতে হয়েছে। কলকাতায় যখন আমি পড়তে গেছি, তখন এই মুর্শিদাবাদে যাবা বা খাবার টানটানি আমার সাথে আমার বন্ধুরা মজা করতো, আমি শুধরে নেওয়ার সুযোগ পেয়েছি। আমি যখন আমার পাশের বেডে বন্ধুটি যখন মেসে থাকতাম কলকাতায় পড়াশোনা করার সময়,
সে পটলকে পটল বলতো, আমরা কী বলতাম জানো, এই পটল আজকে ক্লাসে গেছে নাকি রে, ওকে দেখছি না সকাল থেকে, তোর অরিজিনাল নাম আমার আজও মনে নেই, তবে এটুকু শিওর ও আজ আর পটল বলে না, ও নর্থ বেঙ্গল থেকে এসেছিলো, ওর রাজবংশী ভাষা, সো এরকম ধরনের কিছু কথা বলতো, তো আমরা ওর নামকরণ ডাক করতাম, কেউ শয়ের দোষ থাকে না আমাদের কথাবার্তার মধ্যে, তো আমরা তাকে নাম দিই শশীবাবু, মানে কি তার শয়ের টানটা সে কাটিয়ে ফেলে। কিন্তু ভুল ইংরেজি যখন আমি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বলেছি, চায়ের দোকানে কাকুটি বা জেঠুটি মনে করেছেন এই এই শ্রমিকদের মতো ইংরেজি বলা, ঝরঝরি ইংরেজি বলা মানুষ আমি গোটা ভূভারতে দেখিনি, অসাধারণ ইংরেজি বলে, খুব শিক্ষিত লোক। রিক্সায় যেতে যেতে আমি ইংরেজিতে দুটো ফোন রিসিভ করলাম, আমি ভাবি রিক্সোটা না পাল্টে খেয়ে যায়, বারবার দেখি ওই কাকুটি পেছনে আমার দিকে তাকাচ্ছেন, কারণ উনি ভাবেন যে কাকে চাপিয়েছি রে বাবা, দেখতে তো লোকাল কিন্তু অ্যাকচুয়ালি ভাষাটা ফরেনারের মতো। রানিং বাসে যেতে যেতে আমি ড্রাইভারের পেছনে যদি দাঁড়াই বা ওই কেবিনের জায়গায় দাঁড়ায় আমি ইংরেজিতে কথা বলি না, বাস ড্রাইভার বাবা আমার দিকে তাকায়, এবার বাসটা যদি কোনো খালে বিলে পড়ে যায় তো পাবলিক তো আমাকে পেটাবে। তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি যখন ইংরেজিতে স্টুডেন্টের সাথে কনভার্সেশন করেছি, সবাই এমনভাবে আমার দিকে তাকিয়েছে, আমার নিজেকেই মনে হয়েছে যে আমি ইউরেনাস নেপচুন বা প্লুটো থেকে এইমাত্র ল্যান্ড করলাম, সেই পিকের মতো সবাই আমাকে দেখছে, সবাই দেখে এভরিওয়ান। ভুলটা ধরবে কে? দেখো বাংলায় ভুল ধরছিল সবাই, ইংরেজিতে ভুল ধরবে কে? গ্রামার বই, এটা পশ্চিমবঙ্গ, এটা লন্ডন নয়। ভুল ইংরেজি আমরা তাই বলবো না, আমরা গ্রামার শিখবো। এবার গ্রামার শিখে আমার লাভটা কী? দেখো আমরা বলি না স্পোকেন ইংলিশ রং, তোমরা প্রত্যেকেই ট্যালেন্টেড, তোমরা প্রত্যেকেই নলেজেবল, তোমরা প্রত্যেকেই ইংরেজি জানো, স্পোকেন ইংলিশ বলে আলাদা কোনো ইংলিশ হয় না। আবার একটু জলের মতো নিচ্ছে, আমি খুব জলটাকে প্রেফার করি ইংরেজি বলতে গিয়ে, কেন জানো, ইংরেজি জলেরই মতন বা জল ইংরেজিরই মতন, একই ব্যাপার, ইংরেজিটা খুব সহজ, আমরা অকারণে ভয় পাই, জল মানে জলের মতো মানে কি সহজ, তো ইংরেজিও ঠিক খুব সহজ জিনিস। আর দেখো জলের কী আছে, আকার আছে না আয়তন আছে, কোনটা বলো? আকার নেই আয়তন আছে, এটা কিসের জল? বটলের জল, তাই তো, পাশে নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসবো, কিসের জল হবে? নর্দমা জল, ধরো পাশে একটা ডুবাই গিয়ে সেই নর্দমা জল পড়েছে, এই জলই কী বলবে ওটা? বটলের জল, ওই জলই ধরো এভাপোরেট হয়ে বৃষ্টি পড়ছে, কী বলবে? বটলের জল, রূপ বদলেছে না, জল তুমি কার? যখন যে জায়গায় আছে তার। তো ইংরেজিও তাই, আই ইট রাইস, 9, 10, 11, 12 এরই নাম হচ্ছে এডুকেশনাল ইংলিশ, আই ইট রাইস, WBCS অফিসার হতে চাই গেছি, এর নাম হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ, বাবাকে চিঠি লিখছি আই ইট রাইস, এটাই হচ্ছে রিটেন ইংলিশ, মাকে বলছি আই ইট রাইস, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। পার্থক্যটা কোথায়? বোঝাতে পারা না, বোঝাতে কাকে পারা যায়? যে বোঝে না তাকে ভুল ইংরেজি বলে বোঝাতে পারা যায়, ইংরেজি নলেজেবল পার্সনকে কখনোই ভুল ইংরেজি বোঝানো যায় না। ধরো ওই তুমি যে বন্ধুরা ইংরেজি জানে না তাদের সামনে গিয়ে তুমি বললে আই ইটিং রাইস, তো বন্ধুরা বুঝলো ওই খাওয়া নিয়ে কিছু একটা বলছে, তার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না তুমি খেয়েছিলে খাবে না খাচ্ছ, সে তোমাকে খাওয়াবে না, খেয়েছো নাকি তাই শোনার জন্য বলছে, সে ধরে নেবে তুমি খেয়ে এসছো। এবার তুমি আমার কাছে এসে বললে আই ইটিং রাইস, আমি কী বুঝবো? ওয়াজ না অ্যামিজার না উইল বি শ্যাল বি, খাচ্ছিলে না খাচ্ছো না খেতে থাকবে, বুঝতে পারবো কি? পারবো না। তাই আমার অক্সিলারি ভার্বের ইউজ দরকার, আমাকে ব্যবহার জানতে হবে যে অক্সিলারি ভার্বকে কীভাবে ইউজ করবো, নইলে আমি বাঘ মেরেছিলাম বলতে গিয়ে এমন বুঝিয়ে ফেলবো যে বাঘ আমাকে মেরেছিল, প্রমাণিত হবে আমি ভূত তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাই না? তাই আমার গ্রামার দরকার। আমি আগে স্কুলে যেতাম, এই কথাটা বলতে গিয়ে এমন হয়তো বলে দিলাম, আমি এখনও স্কুলে যেতে অভ্যস্ত, কারণ আই ইউজ টু গো টু স্কুল আর আই ইউজ টু গোয়িং টু স্কুল, এই যে এই দুটো ইউটিলাইজেশন, মোডাল অক্সিলারি পরে ING নর্মালি হয় না, হলো এটা এক্সেপশনাল কেস যে এখনও অভ্যস্ত আমি, কিন্তু তুমি জানো না ব্যাপারটা, তুমি বলে আই ইউজ টু গো টু স্কুল, কিন্তু বোঝাতে চাইলে আমি এখনও স্কুলে যেতে অভ্যস্ত। কে বুঝলো যে ইংরেজি জানা মানুষটি তো বুঝতে পারলেন না, তিনি তো ভুল বুঝলেন, শুনে শুনে ইংরেজি, ইংরেজি একটু ওই মানে তোমার অনেকের কনসেপ্ট আছে না, স্যার বা বই এসব দরকার হয় না, ইংরেজি আমি ওই নিজে নিজে একটু বলতে পারলেই হলো। চলো সামনে থেকে ওই রো থেকে কেউ একজন বলো স্যার আই ওয়াজ ইটিং রাইস,
এই রো থেকে কেউ একজন তোমরা বললে যে স্যার দে ওয়ার ইটিং রাইস, পেছন থেকে কেউ একজন বললো স্যার আই শ্যাল বি ইটিং রাইস, ওই পাশ থেকে কেউ আমাকে জিজ্ঞেস করলো লাস্টে কোনা থেকে স্যার ডিড ইউ ইট রাইস, আমি বুঝলাম অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার স্যাল উইল সবই হলো, তার মানে একটা কিছু বসালেই হয়। তা আমি বললাম ইয়েস আই ইজ ইটিং রাইস, ঠিক তো নাকি বোঝাতে পারলাম তো নিশ্চয়ই ঠিক, তোমার হাসলে কেন, ঠিক নয় এক্স্যাক্টলি, এটা খুব সহজ একটা সেন্টেন্স বললাম, তোমরা বুঝতে পারলে বলো হাসি পাচ্ছে কি না। ঠিক এরকম ভাইটাল কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোর মিনিংটাই বদলে যাবে তুমি যদি গ্রামার না জানো, আর যদি গ্রামার জানো তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আমরা মিশন ফরেন বলে একটা প্রোগ্রাম করি, কেন জানো, ফরেনাররা যে গ্রামার ব্যবহার করেন তারা যে ভুল কথা ব্যবহার করেন না সেটা প্রমাণ করার জন্য আমরা প্রতি বছর স্টুডেন্টদের নিয়ে ফরেনারদের সাথে মিট করি। হ্যাঁ আমরা একটু দূরে দূরে যাই, এই অজুহাতে আমাদের একটু ঘোরাও হয়ে যায়, এবার যেমন আমরা লাটাগুড়ি প্ল্যান করেছি, তো আমি স্যারদের সাথেও কথা বলবো ভবিষ্যতে যদি তোমাদের এরকম কোনো একটা প্রোগ্রাম করা যায়, কারণ একজন ফরেনারকে আনতে গেলে আমাদের খুব এক্সপেন্স অনেক বেশি হয়, আমরা বেটার হয় যে ফরেনারদেরকে যদি ঘোরাফেরার জায়গায় যদি আমরা পাই তারা ফ্রিলি কথা বলতে পারে, প্রমাণ করা যায় খুব ইজি ওয়েতেই তারা কিন্তু গ্রামার ফলো করেই কথা বলেন। হ্যাঁ তারা গ্রামার বই ওই পিসি দাস ডিবি ভট্টাচার্যা এইসব হয়তো ফলো পড়েন না, বাট তারা কিন্তু গ্রামার ফলো করেন। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার কোন গ্রামার বইটা আমি পড়ব, ভালো বই আর খারাপ বই আমি নিজে সিলেক্ট করতে পারতাম না, কিন্তু আমি তোমাদের একটা সহজ ফর্মুলা দিয়ে দিচ্ছি কী করে চিনবে, খুব সস্তার বই, দেখো এক্সেপশনাল কান্ট বি অ্যান এক্সাম্পল, খুব সস্তার বই কখনও কখনও খুব ভালো বই হয় ওটা এক্সেপশনাল, কিন্তু নর্মালি দেখবে ভালো বই দামি বই তোমরা দেখবে সেটা ফলো করবে, বাজার চলতি কোনো সস্তা স্পোকেন ইংলিশ পড়বেই না, ভবিষ্যতে দেশ এডুকেশনে যদি 10 টাকায় একটা স্পোকেন ইংলিশের বই বার করে সেটাও কিনবে না, যদি 100 টাকা দিয়ে একটা বই বার করে ওটা কিনবে, যদি 500 টাকা দিয়ে বার করে তবে জানবে ওটা আরও ভালো, যদি 1000 টাকা দিয়ে বার করে জানবে ওটা আরও ভালো। 5 টাকার বই তো ছবেই না, দেশ এডুকেশনে ধরে বার করেছে 5 টাকা দিয়ে একটা বই স্ট্যান্ডার্ডে বিক্রি হচ্ছে, দেশ এডুকেশন কিনবে না, কারণ এডুকেশনের ক্ষেত্রে আমি অন্য স্ট্রিমে বলতে পারবো না, যত সস্তা তত তার কোয়ালিটি কম, যত আমরা দাম দেব তত কিন্তু তার কোয়ালিটি বাড়ে, তাই বাজার চলতি দামি ভালো বই তোমরা পড়ো, স্যাররা রয়েছে স্যাররাও সাজেস্ট করে দেবেন, বাট ভালো বই পড়ো যেটা 9, 10, 11, 12 গ্রামার বই ফলো করানো হয়, দেন দেখবে তুমি নলেজেবল হয়ে যাচ্ছ। তোমরা যে প্রত্যেকেই ট্যালেন্টেড চলো সেই পার্টটা একটুখানি প্রমাণ করে দিই, হাউ, একবার মাইকেল অ্যাঞ্জেলোকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেন কী করে, জানো মাইকেল অ্যাঞ্জেলো কী বলেছিলেন, বলেছিলেন যে আমি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করি না, পাথরের মধ্যে মূর্তিটা লুকিয়ে থাকে আমি তাকে উদ্ধার করি, আমি তার ছেনি হাতুড়ি দিয়ে তার গায়ে আবর্জনাগুলোকে শুধু ঝেড়ে সরিয়ে দিই, মূর্তি অলরেডি এক্সিস্ট, তোমাদের মধ্যেও ট্যালেন্ট অলরেডি রয়েছে, তোমাদের মধ্যে রবীন্দ্র ঠাকুরের মতো কবিতা লিখতে পারো কেউ, তোমরাও কেউ কিশোর কুমারের মতো গান গাইতে পারো, তোমরাও কেউ বিদ্যাসাগরের মতো চিন্তাভাবনা করো, তোমরাও কেউ স্বামী বিবেকানন্দের মতো ভাবনা চিন্তা করো, কেউ এপিজে আব্দুল কালামের মতো ভাবনা চিন্তা করো, তাই হয়তো লাস্ট বেঞ্চে বসার জন্য তোমরা কেউ কেউ মারপিটও করেছো, তোমরা প্রত্যেকে জিনিয়াস কিন্তু ভয় লজ্জা ঘৃণা এইগুলো তোমাদের মধ্যে লুকিয়ে আছে। আমাদের ইনস্টিটিউটে যারা পড়তে আসে তাদের অনেকেই তার বন্ধুরা বলে এই স্পোকেন শিখতে হবে তো বহুত কায়দা, আবার কেউ কেউ বলে স্পোকেন শিখে তোর কী ফায়দা, অ্যাকচুয়ালি স্পোকেন শিখে বা তুমি আজকে পড়াশোনা করে কী হবে সেটা শুধু তুমি জানো, কারণ আমি লয়ার হতে চাই, মেয়েদের নিশ্চয়ই বাবা মারা অনেকেই বলেছেন বা বলে থাকবেন আচ্ছা বিয়ে দিয়ে দিই তুই আর লয়ার নিয়ে পড়ে কী করবি হাতাগুন্দি ধর, ছেলেদের নিশ্চয়ই বলছে বাবা তুই ওই মাঠ করে একটা কনস্টেবল ফনস্টেবল হয় এত পয়সা খরচা করা অযৌক্তিক, বাট তুমি যেটা চাও বাই হুক অ্যান্ড বাই ক্রুক বলে একটা ইডিয়মস রয়েছে যেন তেন প্রকারে সেটা হও, কারণ ওটা অলরেডি এক্সিস্ট তোমার মধ্যে ইনবিল্ট রয়েছে, দেন ইউ উড বি ট্যালেন্টেড, নিজের মধ্যে যেটা আছে সেটাকে যদি খুঁজে বার করতে পারো তুমি ডেফিনেটলি ভীষণ ভীষণ ট্যালেন্টেড হয়ে পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে যদি ট্রান্সলেট করার প্রয়োজন না বোধ করতেন নিশ্চয়ই রবি ঠাকুরকে কেউ ইন্সপায়ার করেনি,
যে এই ইংরেজিতে ট্রান্সলেট কর, ইংরেজিতে ট্রান্সলেট কর, তো বিশ্বকবি হতে হবে, বিশ্বকবি হতে হবে, একটা নোবেল নিতে হবে। তার মনে হয়েছে তিনি তিনি অন্যদের সাথে আলোচনা হয়তো নিশ্চয়ই করে থাকবেন, বাট তিনি ভেবেছেন যে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাই তিনি বিশ্বকবি হয়েছেন। নিজেকে যদি সম্মান না দিতেন তাহলে তিনি পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ কবি হয়তো হতেন, বিশ্বকবি হতেন না। সুভাষচন্দ্র বোসকে নিশ্চয়ই কেউ বলেননি, তার মা বাবা ভাই বোন কেউ নিশ্চয়ই বলে দেননি যে যাও তোজোর সাথে মিট করো, যাও হিটলারের সাথে মিট করো। নিজের জন্য তিনি করেছেন, নিজের চিন্তাভাবনায় স্বতন্ত্রভাবে কাজ করেছেন। স্বামী বিবেকানন্দকে নিশ্চয়ই তার মা বলে দেননি যা বাবা বীর সন্ন্যাসী হ শিকাগোতে গিয়ে একটা ধর্ম মহাসভায় গিয়ে তুই বক্তৃতা দিয়ে চিরস্মরণীয় হয়ে থাক, তাকে বরং না করেছিলেন, বাবা তুই যাস না। চৈতন্যদেবকে কেউ নিশ্চয়ই বলেনি যে যা তুই সন্ন্যাসী হয়ে যা, নীলাচলে চলে যা। এপিজে আব্দুল কালামকে নিশ্চয়ই বলেননি যে তুই রাষ্ট্রপতি হবি, মন দিয়ে পড়াশোনা কর। কেউ নিশ্চয়ই আশেপাশে বলতেন বাবার মতো মাছ ধরবি, ভালো করে মাছ ধরাটা শিখে নে, কী সারাদিন পড়াশোনা করিস। এই হচ্ছে প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেকে রেসপেক্ট দিয়েছি, নিজের জন্য করো। আমি তোমাদের কতগুলো রুলস রেগুলেশন নিয়ে একটু আলোচনা করে দেব। কী কারণে দেশ এডুকেশনে মানে দেশ এডুকেশনের নিয়ম অনুযায়ী তোমরা ক্লাস করে ভবিষ্যতে খুব ভালো কথা বলতে পারবে এবং খুব অল্প সময়ে? তোমরা অবশ্যই চেষ্টা করবে, আজকে আমরা খুব দুর্ভাগ্যবান যে যে দুজন স্যার এবং ম্যাম তোমাদের ক্লাস নেবেন তারা আসতে পারেনি বিশেষ কারণে, তারা অবশ্যই আসবেন। সেই রুলসটা তো ওনারা ফলো করবেন, তোমাদের জানিয়ে দেবেন, তোমরা অবশ্যই তাদের কোঅপারেট করবে, তাহলে তোমাদেরই লাভ হবে। বেশ কয়েকটা আলোচনা করছি, নট সবগুলো সম্ভবই নয়, আমাদের টাইমটাও খুব লিমিটেড। নাম্বার ওয়ান, 75% অ্যাটেন্ডেন্স। দেখো আমি জানি আমাদের সব ব্যস্ততা কাটিয়ে উঠে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলোকে বাকি রেখে একদম লেস ইম্পর্টেন্ট পড়াশোনা করাটা আমাদের পক্ষে সত্যি খুব দুরূহ একটা ব্যাপার, তাই না? আমাদের পড়াশোনাটা সব থেকে কম, মানে জাস্ট আমরা রিল্যাক্সেশন যখন পাই তখন যেন পড়াশোনা করবো, এরকম ব্যাপার। উল্টো করে নাও, আমি মজা করে বললাম এটা, ইম্পর্টেন্ট পড়াশোনাটাকে আমরা যেন বেশি সময় দিতে পারি। 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। আমি জানি অনেকের বাড়িতে সমস্যা, আসা কমিউনিকেশনের সমস্যা, কারো পা ভেঙে গেছে, কারো ডক্টর বলেছেন বেড রেস্টে থাকবে, কেউ হয়তো মাকে নিয়ে চেন্নাই গেছি, কেউ হয়তো ঘুরতে গেছিলাম, কারো হয়তো দাদার বিয়ে, দিদির বিয়ে, সব মানছি। কিন্তু তোমাকেও এটা বুঝতে হবে যে স্পোকেন ইংলিশটা কোনো জন্মদিনের উপহার নয় যে তোমার বাড়ি গিয়ে পৌঁছে দিলাম আর তুমি ঝরঝর করে কথা বলতে পারলে। তার জন্য তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা কলেজ, এটা হসপিটাল নয় যে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে এলাম বা হোম ডেলিভারি কিছু একটা হলো তুমি ওখানে এনজয় করে ফেললে। 75% একটু করতেই হবে, না করলে আমরা কিন্তু ভাবনা চিন্তা করবো, যেটা আমরা ওখানে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারি, আমরা এখানে তোমাদের কী করা যায়। এটা পানিশমেন্ট, তোমরা কিন্তু পার্সোনালি নেবে না যে না স্যার আমাদের পানিশ করলে, স্যাররা কিন্তু পানিশ করতে চান না, স্যাররা ভালোবাসতে চান, কিন্তু তোমাদের পানিশ করা তোমাদেরই ভালোর জন্য। তাই তোমরা চেষ্টা করবে 75% যেন অ্যাটেন্ডেন্স থাকো। দ্বিতীয়ত, ক্লাসে এসে তোমরা লাস্ট বেঞ্চ নিয়ে মারপিট করবে। ছোটোবেলায় ফার্স্ট বেঞ্চ নিয়ে করতে, এখন লাস্ট বেঞ্চ নিয়ে করবে। কেন? কারণ তোমরা মুখটা একটু লুকোতে পারবে। নিশ্চয়ই করো, লাস্ট বেঞ্চটা খুব ট্যালেন্টেডদের জন্য, কারণ এপিজে আব্দুল কালামই বলেছেন মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস আর কামিং ফ্রম দ্য লাস্ট বেঞ্চ অফ দ্য স্কুল। কিন্তু মুখ লুকোবে না, তোমরা যদি মুখ লুকো তবে স্যার বা ম্যাম কিন্তু তোমাদের ক্লাস থেকে বার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের স্যার বা ম্যামের কাছে একটা রোস্টার থাকবে, সেই রোস্টারে তোমাদের সাইন করতে হবে। কেউ কেউ হয়তো বলবে স্যার দিন, সাইনই তো করতে হবে, দিয়ে বাইরে যাবো, এমনি তো খুব খিদে পেয়েছে, সামনে চায়ের দোকানে গিয়ে একটু একটা চা খাবো। কিন্তু কখনো না, তুমি যদি টোটাল 5 দিন ওর উপরে সাইন করো তবে কিন্তু তোমার আর সেই ক্লাসটা করা যাবে না। তাই যেন তেন প্রকারে তোমার ওই রোস্টারে সাইন যেন না থাকে। তার মানে তুমি মুখ লুকোতে পারবে না, তোমাকে স্যার বা ম্যাম কিছু বলতে বললে তোমাকে বলতেই হবে, তুমি ভুল বলো বাট বলো। দেখো, যে যত বেশি ভুল করেছো সে তত বেশি শিখেছো। যে অঙ্কে 100-তে 100 পেয়েছে তাকে একবার জিজ্ঞেস করবে, তোমাদের মধ্যে নিশ্চয় অনেকে পেয়েছো, সে অন্তত 100-এর বেশি ভুল করেছো।
ছোট্টবেলায় বাবা মাকে জিজ্ঞেস করবে, মনেও থাকতে পারে তোমাদের কতবার মুখ থুবড়ে পড়ে গেছো, তাই আজ তুমি দৌড়তে পারো। আমি একবার ঠিক করেছিলাম সারা বছর অঙ্কে ভুল করবো না, দেখি কী হয়। আমার ক্লাসে গেছি, অঙ্কে ভুল করিনি, হোমওয়ার্ক করেছি, কোনো ভুল করিনি, স্যারের কাছে পড়তে গেছি, কোনো ভুল করিনি। রেজাল্টের দিন জানো কত পেয়েছিলাম অঙ্কে বলতে পারবে কেউ? জিরো। আমি তো ভুলই করিনি, তো শিখবো কোথা থেকে? আমি ডাঙায় সাঁতার শিখে জলে নামবো আর ইংলিশ চ্যানেল পার করবো, পসিবল? ডাঙায় সাঁতারটা শিখি আগে, তবে জলে ঝাঁপ মারবো, নইলে যদি ডুবে যাই। যে জলে একদিনও ডুবে যায়নি সে কখনো সাঁতার কাটতে পারবে না। সাইকেল নিয়ে যে একবার পড়ে যায়নি তার পক্ষে সাঁতার সাইকেল চালানো শেখাটাও খুব কষ্টকর, অসম্ভব ব্যাপার হয়ে গেছে। প্রতিকূলতাকে ফেস করো, ঠিক আছে? ক্লাসে এসে ভুল বলো, দুটো লাইন বলো, বাট বলো, তোমাকে তাই বলতেই হবে। আমরা কিন্তু এটা বাধ্যতামূলক করে দিয়েছি। স্যার বা ম্যামদের সাথে কিন্তু তোমাদের কমিউনিকেট করতে হবে থ্রু ফেসবুক, থ্রু হোয়াটসঅ্যাপ। তোমাদের একটা কর্পোরেট নাম্বারও দেওয়া থাকবে, তার স্যার বা ম্যামের সাথে কথা বলতে পারো। তারা টাইম লিমিট করে দেবেন, সেই টাইমের মধ্যে তোমরা কমিউনিকেট করবে। বাট রেগুলার স্যার বা ম্যামের সাথে কিন্তু তোমাদের কমিউনিকেট করতেই হবে, অন্তত ক্লাস অ্যাটেন্ড করার আগে। ক্লাসের বাইরে যদি কমিউনিকেট না করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে ইংরেজি শেখাটা খুব কষ্টকর হবে। দেখো, আমরা স্যার বা ম্যামের সাথে প্রতি মুহূর্তে তোমাদের কমিউনিকেট করতে কেন বলবো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ক্লাস উড বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল জিনিস আমরা কখনো ভুলি না। তোমাদের নিশ্চয়ই ভয় লাগছে বা আগেও লেগেছে, বা আমরাও কাজ করতে গিয়ে দেখেছি ক্লাসে অনেক স্টুডেন্ট বা গার্জিয়ান বলছে, স্যার ছ মাস বা তিন মাস তো শিখলো কিন্তু তারপর সে তো ভুলে যাবে। আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা এখানে যারা যারা সাইকেল চালাতে জানো একটু হাত তোলো তো। এমা সবাই জানো না সাইকেল চালাতে? আচ্ছা, আমিও সাইকেল চালাতে জানি না, বাইক চালাতে জানি, আমি জানি ওই জন্য হাতগুলো ওঠেনি। তো সাইকেল চালাতে জানো, তাই তো? আচ্ছা, একজন অন্তত মেয়েদের মধ্যে হাত তোলো যে সাইকেল চালাতে জানো, আর একটু উঠে দাঁড়ো। আমি উঠে দাঁড়াতে কষ্ট দিই না, বাট একটু তোমাকে দিলাম, যে কোনো একজন। আচ্ছা, তুমি দাঁড়াও। আচ্ছা, সবাইকে দাঁড়াতে হবে না, একজন, ও হচ্ছে তোমাদের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? সাইকেল চালাতে জানো? আচ্ছা, খুব ভালো, মোটামুটি ভালোই, তাই তো? তোমার কোন ইউনিভার্সিটি? কল্যাণ ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি কত বছর ধরে শিখছো? চার পাঁচ বছর। আচ্ছা, কোন স্যারের কাছে পড়তে? বাবা শিখিয়েছে। আচ্ছা, বাবা শিখিয়েছেন। তুমি মোটামুটি কতদিন ধরে শিখতে? হ্যাঁ, সেটা মনে পড়ছে না, বেটার। তো তুমি কোনো সার্টিফিকেট পেয়েছো? না, ডিগ্রি কোর্স ফ্রম কল্যাণ ইউনিভার্সিটি সাইকেলিং লাইক দ্যাট, বা ডিপ্লোমা ইন সাইকেলিং লাইক দ্যাট, আছে তো নিশ্চয়ই? বা কোর্স কেউ বলে, বাবা নিশ্চয়ই বলছে যে তোকে তিন মাস শেখাবো, ছ মাসের কোর্স লাইক দ্যাট, মনের আনন্দে শিখেছো না? তাই তুমি কোনো দিন সাইকেল ভুলবে? হ্যাঁ, সাইকেল নিয়ে হয়তো তুমি আগে কোথায় চলে যেতে, লন্ডন চলে যেতে পারতে, ঠিক আছে? কিন্তু সাইকেল নিয়ে তো মনের মাথাতেও যেতে পারবে না এখন, প্র্যাকটিস নেই বলে। চালানো ভুলবে না, কাজ চালিয়ে নিতে পারবে, ভালোভাবেই পারবে। ফেসবুক কার কার আছে, হাত তোলো তো। আছে, আচ্ছা চলো, আর মেয়েদের দিক থেকে বিয়ে করবো না, তখন আমাকে মানে ছেলেরা রাগ করবে কিন্তু। চলো, ছেলেদের মধ্যে একজন ওঠো, কে উঠবে? ইমা, কারো ফেসবুক নেই ছেলেদের? তো লজ্জা, আমারই লজ্জা লাগছে ছেলে হয়ে। চলো একজন ওঠো, উঠে দাঁড়াও, গুড। ফেসবুক আছে? কত বছর, কত বছর ধরে ফেসবুক আছে? চার বছর। আচ্ছা, তো তোমার কোন ইউনিভার্সিটি? কল্যাণ ইনস্টিটিউট। আচ্ছা, কোন স্যারের কাছে পড়তে? ফেসবুকটা কোন স্যারের কাছে পড়তে? নিজে শিখেছো? আচ্ছা আচ্ছা, কোনো সার্টিফিকেট যে ডিপ্লোমা ইন ফেসবুক? কম্পিউটারের তো আমরা অনেক কোর্স করেছি, ওটাতে কোনো কোর্স করেছি? করিনি, বসে পড়ো। তো মনের আনন্দে করেছি, নিজের ইচ্ছাই করেছি, প্র্যাকটিক্যাল করেছি, তাই আমাদের কখনো বোর হইনি আমরা। কিন্তু আমার মনে হয় তোমাদের যদি জিজ্ঞেস করি বাবরের বাবার নাম কি, বোধ হয় ম্যাক্সিমাম জন বলতে পারবে না। কিন্তু আমি যদি প্রত্যেকের বাবার নাম জিজ্ঞেস করি বলতে পারবে না, এরকম কি একজন আছো? স্যার, আমি আমার বাবার নাম ভুলে গেছি, রাত জেগে আজকে পড়বো, কালকে পড়া দেবো। বিকজ প্র্যাকটিক্যাল, মনের আনন্দে অ্যাজ ইউজুয়ালি নর্মালি আমি এটা প্র্যাকটিস করেছি, তাই না? বই পড়ে এরকম করতে নেই, মায়ের ফাদার নেমে বাবা পড়া ধরো তো দেখি তোমার নামটা আমি বলতে পারছি নাকি, লাইক দ্যাট হয়নি তো? তার মানে কি, প্র্যাকটিক্যাল যা কিছু করব
সেটা কিন্তু আমাদের মনে থেকে যাবে, আমরা কখনোই ভুলব না। স্যার বা ম্যামের সাথে ইংরেজিতে কথা বলাটা কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাস। তোমাদের এক্সাম নেওয়া হবে, জানো আমাদের ওখানে যখন এক্সাম নেওয়া হয় কি হয় ঘটনাটা? হাসবে না তো কেউ? হাসো হাসো, নিশ্চয়ই হাসবে। পরীক্ষার দিন তোমাদের মতো ক্লাস ভর্তি, আমাদের ওখানে ক্লাস ভর্তি হয়ে থাকে সবাই। পরীক্ষার নাম শোনা মাত্রই গুজগুজ পিসপিস শুরু হয়। তো আমরা এটার নাম দিয়েছি এক্সাম সং, তোমাদেরও নিশ্চয় হয়। তো আলোচনার বিষয়ে তখন আমরা খুব অ্যাওয়ার হয়ে যাই। তো পরীক্ষার দিন কী হয় জানো? তোমরা যেমন পরীক্ষার দিন সবাই আসো, ওরা পরীক্ষার দিন কেউ আসে না, সরি একজন আসে, সেটা শুধু আমি। পরীক্ষা দিতে না নিতে? পরীক্ষার দিন কী হয়েছে, পরীক্ষার দিন কী হয় দেখো, তোমাদের কী হয় পরীক্ষার দিন? বাবা অসুস্থ হয়ে পড়েন, মায়ের শরীরটা একটু খারাপ করে, যুগ এগোচ্ছে তো, আগে আমাদের শরীর খারাপ হয়ে যেত পরীক্ষার কথা চললে, এখন বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছেন, মানে ইটস অ্যান এক্সকিউজ। আর কি হয়, হা হা স্যার আর বলবেন না, শ্মশানে গেছিলাম, আমার এক দাদু মারা গেছে, মানে তার কথা আনন্দের খবর যে দাদু মারা গেছে আর সেই জন্য এক্সাম দিতে আসতে পারিনি, হোয়াটস দ্য রিলেশন, তাই না? আর কি হয়, স্যার সাইনাসের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে, আমি জানি পরীক্ষার কথা শুনলে সাইনাস আর অনেক কিছু যা প্রবলেম আছে বেড়ে ওঠে। এক্সাম যদি না দাও তাহলেও কিন্তু তার রেজিস্ট্রেশন বা কিছু একটা ক্যান্সেল করা হবে, কারণ স্পোকেন ইংলিশ সে এক্সাম দিতে গিয়ে তোমাদের জ্বর আসবে, বাবা মার শরীর খারাপ হবে, মনে মাথায় দাদুটি বা ঠাকুমাটি মারা যাবে না, তোমার উপরেই সব দায় বর্তাবে। তাই যেন তেন প্রকারে তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেই সপ্তাহের মধ্যে যদি না জমা দাও তাহলে তোমাকে আর স্পোকেন ইংলিশ ক্লাস দেওয়া হবে না। এই ধরনের বেশ কতগুলো নিয়ম থাকবে। তুমি নিয়মিত ক্লাস করবে, 75% অ্যাটেন্ড করবে, তোমার প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে। কোনো একটা দিন হোমওয়ার্ক না করে এসেছো, স্যার জানেন না বাড়িতে প্রচণ্ড চাপ, প্রচণ্ড পড়ার চাপ, মানে এটা যেন পড়াই না এটা খেলা, প্রচণ্ড পড়া চাপ, আর স্যার বলবেন না কালকে বাড়িতে গেস্ট এসেছিলো, আর স্যার বলবেন না আমাদের বন্যায় বাড়ি ভেসে গেছে, আমি সাঁতার কেটে এলাম, তোমার যাই হোক না কেন যেন তেন প্রকারে তোমাকে হোমওয়ার্ক করতেই হবে। দেখো তুমি যদি বাড়িতে হোমওয়ার্ক না করো তাহলে কী করে সম্ভব যে তুমি ইংরেজিতে কথা বলবে, তাই না? তাই ক্লাসে এসে ইংরেজিতে কথা বলবে, হোমওয়ার্ক করবে, 75% অ্যাটেন্ডেন্স তোমার থাকতে হবে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্যার দেখবেন বা ম্যাম দেখবেন। যদি এগুলো তোমরা করতে পারো তোমরা ইংরেজি ডেফিনেটলি পারবে কথা বলতে। দেখবে বহরমপুরে গেলে অনেক বড় বড় গেট বা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট বা তোমরা আনন্দবাজার পত্রিকায় বা বর্তমানে দেখেছো প্রচুর ছাত্রছাত্রীর ছবি আছে, তোমরা ওদেরও ছবি দেখে থাকবে। এক মাস দু মাস তিন মাসে কী করে ইংরেজিতে কথা বলতে পারে, ম্যাজিক তো নয়, প্রচুর পরিশ্রম করে। কেউ কেউ আমরা ওই ছবিগুলোকে দেখে সন্দেহ করি, এই নিশ্চয়ই কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্ট, নিশ্চয়ই কিছু একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে। পজিটিভ হও, ফোন করো ডিরেক্টলি, তাকে ফোন করে জিজ্ঞেস করো, আচ্ছা সৌভিক দা, আচ্ছা প্রীতিদি, আচ্ছা ইন্দ্রনীল স্যার, আপনি কী এমন করলেন যাতে এক মাস দু মাস বা তিন মাস ইংরেজিতে কথা বলতে পারলেন, যেটা আপনার আগে কঠিন মনে হতো? বলবে স্যারকে পাঁচবার করে ফোন করেছি। বলবে আর বলো না 75% অ্যাটেন্ডেন্স হয়েছে, আর বলো না আমাকে দুদিন ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ওরা যদিও বেরোয়নি, আমি জানি, দেখেছো তো আলোচনা চলছে এটা নিয়ে। তো এই যে ক্লাস থেকে বেরিয়ে যাবে, এই যে প্রতিদিন ফোন করবে, হোমওয়ার্ক করবে, তুমি বলো প্রতিদিন যে ফোন করবে, হোমওয়ার্ক করবে, প্রতিদিন যে ক্লাস অ্যাটেন্ড করবে, এক্সট্রা ক্লাস অ্যাটেন্ড করবে, কার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে থাকতে পারে কি যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো না? কোনোদিন সম্ভব নয়, কারণ প্র্যাকটিক্যালি তোমাকে আমি যদি ভুল ধরিয়ে দিতে পারি, ধরো তুমি বললে স্যার অল স্টুডেন্ট, আমি বললাম অলের সাথে সবসময় প্লুরাল হয়, বা তুমি বললে স্যার ইচ অ্যান্ড এভরি, ইচ অ্যান্ড এভরি যখন থাকছে সিঙ্গুলার হচ্ছে, তাই না? তুমি এই যে ফোনে কথা বলছো তখন তুমি বলছো স্যার গুড মর্নিং, আমি বলছি লুসিয়াস মর্নিং, ম্যাগনিফিকেন্ট মর্নিং, টুসাম মর্নিং, অ্যামিউজিং মর্নিং, প্রসপারাস মর্নিং, ঈদের সময় বললাম প্রসপারাস মর্নিং, দুর্গাপুজো আসতে বলবো ফেস্টিভ মর্নিং। দেখো প্র্যাকটিক্যালি তুমি অনেক ওয়ার্ড শিখে ফেলছো। তুমি স্যার বা ম্যামকে যখন বললে স্যার স্টুডেন্ট, স্যার বলে এডুকেটিং পিপল, তুমি যখন স্যার বা ম্যামকে বললে টিচার, তিনি বললেন মেন্টর, প্রেসিপ্টর, পেডাগগ, পায়োনিয়ার, তুমি যখন বললে ইনস্টিটিউট তারা বললেন আলমা ম্যাটার, তুমি বললে হসপিটাল তারা বললো ইনফার্মারি, তুমি বললে ফুটপাথ তারা বললেন পেভমেন্ট।
তাই না? তুমি ফোন রাখার সময় বললে ওকে বাই স্যার, বাই ম্যাম, স্যার বা ম্যাম তোমাদের বললেন, কী বলি আমরা? অ্যাডিয়াস ফর নাও বা লেটস কল ইট এ ডে। তোমার কাছে দেখবে ওয়ার্ড আস্তে আস্তে বাড়তে থাকবে, তুমি খেলতে থাকবে ওয়ার্ড নিয়ে। পড়াশোনা একটা মজাদার খেলা, ইন্টারেস্টটা দেওয়াটাই হচ্ছে টিচারের কাজ, পড়তে তোমাকেই হয়, তোমাদেরই হয়। তো আশা করি তোমরা ভবিষ্যতে এই ধরনের নিয়মগুলো ফলো করবে, স্যার বা ম্যাম অবশ্যই তোমাদের বলে দেবেন। তোমরা অনেক ভালো থাকো, অনেক বড় হও, এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে, কেমন? ওকে, ভালো থেকো। একটা গান আছে, সৎভাবে যাইকো বাঁচা, বড় হওয়া যাইকো নাকো, পদে পদে আসবে বাধা, বড়দের দেখে শেখো। এবার আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট জাজ স্যার মাননীয় শ্রী শিবশঙ্কর পাল মহাশয়কে। নমস্কার মাননীয় সেক্রেটারি সাহেব এবং দেশ এডুকেশন মেম্বার যারা এসেছেন, আমাদের ছাত্রবৃন্দ এবং অন্যান্য যারা টিচার আছেন, আজকে যে দেশ এডুকেশন কমিউনিকেটিভ ইংলিশ তার প্রয়োজনীয়তা, উপকারিতা কতটুকু সে সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে বললেন। তা আমি এইখানে আসার আগে আমি আমাদের সৌভিক স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো আর কি, যে কী ব্যাপার। তা কিছু শুনে, সো দ্যাট আই ক্যান ইংলিশ মাই সেলফ অ্যাবাউট ইংলিশ দ্যাট ইজ কমিউনিকেটিভ ইংলিশ, কিন্তু আমাকে যে আমাকে বলতে হবে কিছু, আই শ্যাল হ্যাভ টু সে সামথিং, ইট ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশান। তো যাই হোক, আমি খুব ভালো কমিউনিকেটিভ ইংলিশ বলতে যেটা বোঝায় বা আই ডু নট নো, আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, নট অনলি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আই অ্যাম কামিং ফ্রম এ ভেরি রিমোট এরিয়া দ্যাট ইজ এ ভিলেজ, অ্যান্ড টু সে সামথিং ইট উড নট বি এক্সাজারেটেড টু সে দ্যাট আই কেম অফ এ ভেরি ভেরি পুয়র ফ্যামিলি। দি কমিউনিকেটিভ ইংলিশ নো ডাউট ইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, অ্যাট লিস্ট ফর দি পারপাস অফ ফেসিং ইন্টারভিউ বোর্ড, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে যে একজন ওয়ান অফ দি মেম্বার্স অফ দেশ এডুকেশন জাস্ট আগে বলছিলেন যে অ্যাট দি টাইম অফ কমিউনিকেটিভ ইংলিশ এ জানতে হবে, মানে গ্রামার জানতে হবে। এবার গ্রামার যদি না জানো তাহলে কমিউনিকেটিভ ইংলিশের কোনো ভ্যালু থাকবে বলে আমি জানি না কতটুকু মনে আছে। তা আমার বক্তব্য হচ্ছে যে তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে থাকতে হবে, যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, অ্যান্ড আফটার কিপিং ইন মাইন্ড ইন দ্যাট থিং ইউ শ্যাল হ্যাভ টু গো অ্যাহেড, যাতে করে তোমরা উন্নতি লাভ করতে পারো। দেশ এডুকেশনের প্রিন্সিপাল উনি সুন্দরভাবে তোমাদেরকে বলে দিলেন কীভাবে কী করতে হবে। মাই অ্যাডভাইস ইজ দিস, অ্যাট দি সেম টাইম দিস লার্নিং অফ স্পিকিং ইংলিশ, অ্যাট দি সেম টাইম ইউ শ্যাল হ্যাভ টু গিভ এমফেসিস অপন দ্য গ্রামাটিক্যাল পোর্শন অলসো। এবার আমি মানিকনগর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি স্যার মাননীয় শ্রী শামসুল আলম মহাশয়, যার নিরলস প্রচেষ্টায় এই সোসাইটি গড়ে উঠেছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, আমাদের প্রতিষ্ঠানের এক কোহিনুর, দেজ এডুকেশনের কর্ণধার এবং আমার এই কলেজের প্রাণপুরুষ এক একটা শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার প্রাণাদিক প্রিয় ছাত্রছাত্রী, ইতিমধ্যেই সব কথাই প্রায় বলা হয়ে গেছে,
আমার বলার জন্যে আর কিছুই অবশিষ্ট নাই, কিন্তু বলতে বলা হয়েছে সুতরাং কিছুটা বলতেই হবে। প্রথম কথাটা যেটা মনে আসছে সেটা হলো মানিকনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাথার টোপরে আরও একটা পালক সংগঠিত হলো। একসময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আমরা একটু হাসতে হাসতে বলতে পারি এই অজপাড়াগা বেগুন পাঠের ক্ষেতের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে যে প্রতিষ্ঠানটা, সেও ঠিক ওইরকম করেই বলতে পারে মানিকনগর আজ যা ভাবে, হয়তো আমরা অতদূর না বললেও মুর্শিদাবাদটা পরে ভাবব। একটা প্রতিষ্ঠানকে নিয়ে এসে আমাদের গ্রাম থেকে উঠে আসা ইংরেজি বলতে না জানা পড়তে না জানা ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখানো, তাদের মুখে ইংরেজি ভাষা ফোটানো যে স্বপ্ন মানিকনগর দেখেছে সেটা বোধহয় আমরা গর্ব করতে পারি। আর আমাদের এটা শুধু স্বপ্নই নয়, যে স্বপ্ন আমরা দেখি সেটাকে বাস্তবে রূপ দিই আমরা সকলে, এখানকার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী পরিচালন সমিতি একই পরিবারের সদস্য, আমরা অতদূর না পারলেও আমরা এখনও স্বপ্ন দেখি, এখান থেকে আমরা ভালো অ্যাডভোকেট আমরা উপহার দেব সমাজকে, এখান থেকে জুডিশিয়াল সার্ভিসে যাবে অন্যান্য লিগাল সার্ভিসে যাবে এমন একটা স্পর্ধিত চিন্তাভাবনা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থাকবে। যেসব স্বপ্নের কথা আজকে দীর্ঘায়িত না করে এই বিষয়ে কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। স্যারকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। আমরা আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে পৌঁছেছি। আমরা আশা রাখি যে ডেজ এডুকেশনের যারা ফ্যাকাল্টি, ডেজ এডুকেশনের ডাইরেক্টর, আমাদের সেক্রেটারি স্যার এবং লার্নেড রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ স্যার, তাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখলে। আজকের এই সেমিনার এখানেই তার সমাপ্তি।